নমস্কাৰ বন্ধুসকল আমি আলোচনা কৰি আছোঁ পইণ্ট ৱাইজ ইণ্ডিয়ান পলিটি যাতে আমি প্ৰত্যেকটা এক্সামৰ বাবে আমি কম সময়ৰ ভিতৰত দৰকাৰী যিবিলাক ইণ্ডিয়ান পলিটিৰ কথা আছে বা কনষ্টিটিউচন অফ ইণ্ডিয়া বুলি আমি যিটো ছেকশ্যন পাওঁ তাৰ ইম্পৰ্টেণ্ট ইম্পৰ্টেণ্ট কথাবিলাক যাতে আমি অতি সোনকালে জানি ল'ব পাৰোঁ আৰু যাতে তাৰ কুৱেশ্যনবিলাক আমি পৰীক্ষাত ভালদৰে এটেম্প কৰিব পাৰোঁ গতিকে সেই লক্ষ্য আগত রাখি আমি ইতিমধ্যে এই সিঁজ বিভিন্ন ধরনের কথাবিল আলোচনা করে গৈ আছো আর আমি লাস্ট পার্টত খুব ইম্পর্টেন্ট টপিক এটা আলোচনা করেছো যাচ্ছিল আমার এটর্নি জেনর অফ দ্য ইন্ডিয়া গতি এটর্নি জেনর আসলে হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি আর আজি আমি আলোচনা করি এডভোকেট জেনেল অফ দ্য স্টেট গতি এই একেই ক্ষেত্ৰত আমি যদি এটর্নি জেনর অফ ইন্ডিয়া বুলি কো হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি কোময় সেই একই পোস্টরে গৰাকী এডভোকেট জেনেল অফ দ্য ষ্টেট গতিকে এই ল অফিচাৰজন তেওঁৰ দায়িত্ব থাকে ষ্টেটৰ ক্ষেত্ৰত বা তেওঁ হায়েষ্ট ল অফিচাৰ অফ দ্য ষ্টেট বুলি আমি ক'ব পাৰোঁ গতিকে এখন ৰাজ্যৰ তেওঁ হায়েষ্ট ল অফিচাৰ বুলি আমি ক'ব পাৰোঁ আৰু যেতিয়া এটৰ্নি জেনেৰেল অফ ইণ্ডিয়া বুলি কওঁ তেতিয়া আমি কাণ্ট্ৰিখনৰ বা দেশখনৰ হায়েষ্ট ল অফিচাৰ বুলি কওঁ আৰু তেওঁ প্ৰেজেণ্ট বা তেওঁ পক্ষ ৰাখে আমি ইতিমধ্যে আলোচনা কৰিছিলোঁ যে এ আৰু বি যদি দুজন মানুহৰ এটা কেছ থাকে হাই কৰ্ট বা ছুপ্ৰিম কোৰ্টত তেতিয়া আমি ধৰি লৈছিলোঁ বিজনক আমি গভৰ্ণমেণ্ট বুলি আৰু এওঁৰ পক্ষ ৰাখিছিলে এটৰ্নি জেনেৰেল অৱ ইণ্ডিয়াই হাই কোৰ্ট বা ছুপ্ৰিম কোৰ্টত গতিকে তেওঁ আছিলে গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা তেওঁ নিজৰ গভৰ্ণমেণ্টৰ পক্ষ ৰখা এজন ল অফিসার বা হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি আমি কোক কৰিছিলে প্ৰাইম প্রাইম আৰু আর অফিস হোল্ড করেছিল ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট আর কেবিনেটৰ মেম্বার নাছিলে গতি এই কথাবিলা আমি লাস্ট ভিডিওট আলোচনা করেছিল গতি একই আজি আমি আলোচনা করি এডভোকেট জেনেৰেল অফ দ্য স্টেট গতি দিয়া আছে আর্টিকল ওয়ান সিক্সটি ফাইভ হেজ প্রভাইডেড ফর দ্য অফিস অফ দ্য এডভোকেট জেনেরে ফর দ্য স্টেট গতি এডভোকেট জেনেৰেল ফর দ্য ষ্টেট বলে আমি আৰ্টিকল ওৱান ছিক্সটি ফাইভ আৰ্টিকলে প্ৰভাইড কৰে এটা অফিচ যোনটোৰ নাম হ'ল এডভোকেট জেনেৰেল ফৰ দ্য ষ্টেট তাৰপাছত দিয়া হৈছে সি এক্টছ এজ হাইয়েষ্ট ল অফিচাৰ ইন দ্য ষ্টেট গতিকে এডভোকেট জেনেৰেল অৱ ষ্টেট তেওঁ হ'ল হাইয়েষ্ট ল অফিচাৰ এখন ৰাজ্যৰ আৰু যোনখন এটৰ্নি জেনেৰেল অৱ দ্য কাণ্ট্ৰি তেওঁ হায়েষ্ট ল অফিচাৰ হ'ল এখন দেশৰ তাৰপাছত দিয়া হৈছে কৰেচপণ্ডিং টু দ্য এটৰ্নি জেনেৰেল অৱ ইণ্ডিয়া গতিকে তেওঁ সেই এটৰ্নি জেনেৰেল অৱ ইণ্ডিয়াৰ তেওঁৰ একেই সেই একে পোষ্টৰে গৰাকী কেৱল মাত্ৰ তেওঁক এখন ষ্টেটৰ ৰেচপেক্টিভ কাম কৰে আৰু এটৰ্নি জেনেৰেলে এখন নেশ্যনৰ ৰেচপেক্টিভ কাম কৰে তাৰপাছত ইয়াচ হি ইজ এপইণ্টেড বাই দ্য গভৰ্ণৰ গতিকে একেই ক্ষেত্ৰত যেতিয়া এটৰ্নি জেনেৰেল আমি আলোচনা কৰিছিলোঁ তেতিয়া পাইছিলোঁ যে তেওঁক এপইণ্ট কৰিছিলে প্ৰেছিডেণ্টে আৰু এডভোকেট জেনেৰেল অফ ষ্টেটক এপইণ্ট কৰে গভৰ্ণৰে গতিকে আমি জানো ষ্টেট এখনৰ হাইষ্ট হেড হ'ল গভৰ্ণৰ প্রেসিডেন্টে যেনজন নমিনেট করে আর এপয় করে এডভোকেট জেনের অফ দ্য ট আৰু প্রেসিডেন্টে এপয়েন্ট কৰিছিলে এটর্নি জেনর অফ দা স্টেট এটর্নি জেনেল অফ দ্য কান্ট্রি গতি এটর্নি জেনেল থাকে কান্ট্রি এখান আৰু এডভোকেট জেনেল থাকে স্টেট এখান তারপর দিয়া আছে হি ইজ এপয় বাই দা গভৰ্ণৰ টু গিভ এডভাইস টু েট

এডভোক্ট জেনেল অফ দ্য স্টেটর এই আমি মন করবল আর এটর্নি জেনেল আর এডভোকট জেনেল আমি ডিফারেন্স মন লাগিব আমি এটর্নি জেনেল হল এখন কান্ট্রির হাইয়েস্ট ল অফিসার আর এডভোকেট জেনেল অফ এডভোকেট জেনের এখন স্টেটর হাইয়েস্ট ল অফিসার এটর্নি জেনেলে সেন্ট্রেল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টত এডভোকেট জেনেলে স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যতই নহক গতি এই আমি মনত কথাখিনাগে আর এটর্নি জেনেলক এপয়েন্ট করেছিলেন প্রেসিডেন্টে এডভোকেট জেনেলক এপয়েন্ট করেছিলেন গভর্নরে গতি এটর্নি জেনেলের কোনো ধরনের সার্ভিস কন্ডিশন নাছিলে দ্বারা নির্ধারিত একেদৰে এডভোকেট জেনের নাই গভর্নরে ডিসাইড করে আর এটর্নি জেনারেলের ক্ষেত্রে প্রেসিডেন্টে ডিসাইড করে গতি এইখিন আসে আমার এডভোকেট জেনারেল অব দ্য স্টেট গতিকে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক শর্ট টপিক এটা আমি বাবে জানি থোৱাটো খুব বেশি দরকারি গতিকে যদি ভিডিওটো চাই ইনফৰমেটিভ পালে হলে লাইক শেয়ার আৰু সাবস্ক্রাইব করে দিবলে নাপাহরব আর আগে ভিডিওবিল থাকবে অনুরোধ জানালো গতি থ্যাংকস ফর ওয়াশিং মাছা